গভীর ঘুমের মধ্যেও দেখি কলমটা দূর থেকে ধেয়ে আসছে। আমার নিরীহ পাপগুলো ছায়া অতিক্রম করে। যখন সমস্ত সংস্কারগুলো আমি ভুলে যেতে বসেছি, ঠিক তখনই দেখি কলমটা আরো আরো উজ্জ্বল দেখাচ্ছে। আমি কি দেখছি? এ তো একটা দ্বিমুখী তলোয়ার। আমার ঘুমন্ত শরীরটাকে উপেক্ষা করে আমার মাথার উপর এত বনবন করে ঘুরছে। না 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 না, আমি তো স্বপ্ন দেখছি। বাস্তবে আজ কলম তো ইউজ অ্যান্ড থ্রো, এ দুমুখী ধার কোথায়? আমার ঘুম ভাঙে, এটা একটা শতাব্দীর ঘুম ছিল। ভিক্ষাবৃত্তিতে প্রবৃত্ত আমি আজ, কলম ধরতে ভয় পাই। প্রবৃত্তিগুলোকে কলম যদি টুকরো টুকরো করে দেয়, আমার গলায় খোঁচা লাগে, আমার চামড়া কুচকে যায়, আমার চিন্তার সূত্রগুলো ছিন্ন ভিন্ন হতে থাকে। কলমের গা দিয়ে কালি গড়াচ্ছে, হয়তো কলমের নিবটা ভেঙে গেছে। রাষ্ট্রের শক্তি কি কলমের চেয়েও ঢের বেশি? তলোয়ারের খোঁচায় রাষ্ট্র যদি অন্ধ হয়ে যেত, অন্ধ উন্নয়ন তখন কি হতো? পশুকে ঘিরে? না 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 না, আমাকে 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 কুকুর বলো না। আমি কতটা বিশ্বস্ত নই।